মিষ্টি হচ্ছে মিষ্টি আর এই যে হচ্ছে আমার মা হরি ভাবলাম যে এটাকে তুলে ওই পাশটা নিয়ে যাবো এতটাই ভার হয়েছে পুরো চলো এবার লাস্ট আর একজনের সাথে পরিচয় করিয়ে দিই আমার কাছে কোনো স্পেশাল না এই নর্মাল ক্যাজুয়াল সবাইকে দেখাই তুই কাজ করছিস সেই সেই হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ চ্যানেল তো আমি আজ থেকে নতুন ব্লগিং চ্যানেল স্টার্ট করলাম আমি এই চ্যানেলে আমার ডেইলি লাইফ তোমাদের সবার সাথে তুলে ধরব তো আমার মা তো আমার যে ডেইলি লাইফ ডেইলি ব্লগ তোমাদের সাথে তুলে ধরব তো তার আগে আমি তোমাদের সবার সাথে পরিচয় করিয়ে দেব যে আমার লাইফে কারা কারা আছে কে কে আমার লাইফে ম্যাটার করে কারা কারা আমার লাইফে অনেক বেশি ইম্পর্টেন্ট তো তাদের সবার সাথে তোমাদের সাথে আজকের আমি পরিচয় করিয়ে দেব চলো দেখতে থাকো সাথে থেকো আর অবশ্যই পাশে থেকো হরে 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 আজকের ওয়েদারটা খুব সুন্দর রাত্রেবেলায় বৃষ্টি পড়েছে প্রায় সারা রাত বৃষ্টি হয়েছে ওয়েদারটা আজকে খুব সুন্দর এখানে আমার কটা গাছ আছে মা পুজো দেয় এই গাছটাতে এই গাছগুলো সব আমি লাগিয়েছি আরও আছে ওপরে কিছু এটার মধ্যে একটা পেঁপে গাছ ছিল পেঁপে গাছটা আমি অন্য আর একটা ইয়েতে লাগিয়েছি ওর জন্য ওটা এখন খালি আছে একে দেখো ও হচ্ছে মিষ্টি 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 হচ্ছে মিষ্টি আর এই যে পপু 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 বেরু যাবে পপু রাম রাম মিষ্টি হচ্ছে পপুর মেয়ে পপু আর এই যে হচ্ছে আমার মা হরে রাম হরে রাম পুজো দিচ্ছে মা তাকাও মা এখন পুজো দিচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 চলো তোমাদেরকে আর কটা গাছ দেখাই আজকের মানে মোটামুটি আমরা বাড়িতে কে কে থাকি গাছেরাও থাকে ওরাও তো বাড়িতে আছে না তো সবাইকেই তোমাদেরকে আজকে দেখাবো যে আমার বাড়িতে কারা কারা থাকে চলো দেখতে থাকো মানে দেখো আমি যেখানে যাব ওরাও সেখানে পেছন পেছন আসবে এটা হচ্ছে একটা সবেদা গাছ এটা একটা বেল গাছ গন্ধরাজ লেবু এটা ব্লুবেরি এটা একটা আম গাছ এটা কুল গাছ এটা একটা বাঁশ গাছ বাম্বু এটাকে আমি এই বাঁশগুলো সব শুকিয়ে গেছিলো ওর জন্য আমি ভেঙে দিয়েছি এটা হচ্ছে মুসম্বি লেবু গাছ দেখো
এই গাছগুলো সব আছে। এ বাবা, এই গাছটা বললাম না, পেঁপে গাছটা আমি শিফট করেছি অন্য আরেকটাতে। দেখো পেঁপে গাছটা কিরকম কাত হয়ে গেছে, আমি এটা এখন ঠিক করে দিই। ভাবলাম যে এটাকে তুলো, ওই পাশটা নিয়ে যাবো, এতটাই ভার হয়েছে, পুরো জল ভর্তি হয়ে গেছে, শুনতে পাচ্ছি না। চলো এবার নিচে যাই, হাত ময়লা হয়ে গেছে, দিয়ে হাতটা ধুয়ে নিই। আর নিচে আরও তিনজন আছে, তো যাদের সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দেব, তো চলো নিচে নাবি। দেখো দেখো, ও শুধু উপরে আসলেই ঝগড়া করবে, ঝগড়টে একটা। এই ঝগড়াটে পপো, ঝগড়াটে এই পপো, ঝগড়াটে পপো, কে এসছে, কে এসছে, কে এসছে পপো? এইটা দেখো, এই যে দেখো আরেকজন চলে এসছে, বলছিলাম তিনজন বাকি, তার মধ্যে একজন এসছে, এটা হচ্ছে বিবো। বিবো দিবো, ও এখন চুলকাতে ব্যস্ত আছে, খুজলি হচ্ছে বিবো। বিবলু, এ বিবলু দেখো তো সবাইকে একটু হাই বলে দাও, পপ্পু সবাইকে একটু হাই বলে দাও তো। আচ্ছা আর ঝগড়া করতে হবে না, অনেক ঝগড়া করেছো পপু, অনেক ঝগড়া করে চার করতে হবে না, চলে এসো। আমি চলে গেলাম, নিচে চলে গেলাম, আমি আমি নিচে যাচ্ছি, আমি নিচে যাচ্ছি। বেরু, কে যাবে বেরু, কে যাবে বেরু, যাবে কে? মিষ্টি চলে গেলাম, বেরু বেরু চলে গেলাম। এই দেখো মার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, মা অনেক সকাল সকাল পুজো দেয়। আমাদের বাড়িতে মোটামুটি 9:30 মধ্যে ঠাকুরের পূজা কমপ্লিট হয়ে যায়, 9:30 থেকে 10:00 এর উপরে যায় না, মায়ের মধ্যে পুজো একদম কমপ্লিট করে দেয়। চলো নিচে নিচে গিয়ে আরো তোমাদেরকে আরো দুজনের সাথে পরিচয় করাবো, দুজনই স্পেশাল। ফার্স্ট এই আগে, এই যে দেখো
আমার বাবা নিনেই মারা গেছেন। চলো এবার লাস্ট আর একজনের সাথে পরিচয় করিয়ে দিই। আমার কাছে কোনো স্পেশাল না, এই নর্মাল ক্যাজুয়াল। চলো দেখাই। এই যে দেখো আমার নর্মাল ক্যাজুয়াল পার্সন, এখানে এখন আমার জন্য খাবার রেডি করছে। আমি সকালে ঘুম থেকে উঠেই ভাত খেয়ে নিব, শরীর খারাপ করে, গ্যাসের সমস্যা আছে, ওর জন্য সকালেই ভাত খাই। তো আমার জন্য খাবার রেডি করছে। সবাইকে দেখাই তুই কাজ করছিস। হ্যাঁ গো কাজ করে, শুধু কি করে বলো তো, সকালবেলায় খাবারটুকুই করে আর কিচ্ছু করে না। তারপরে আছে তো মা, মাই করে। ও হ্যাঁ, রাতেও খাবার করে দেয়। এবার একটু তাকা এদিকে, ফের এই যে ম্যাডাম জি আস্তে আস্তে ফিরছে। এমন ও মানে করছে যেন অনেক কাজ করে, ও কিন্তু সত্যি অনেক কাজ করে না। হ্যাঁ তো তোমাদের সবাইকে দেখালাম। আমি কাদের সাথে থাকি, কে কে আমার সাথে আমার লাইফে আছে, তো সবকিছু তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে থেকে ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করব। আমি আরও ও আমার মা আছে, আমার বিবো পোপো মিষ্টি, আমরা সবাই মিলে তোমাদেরকে ডেইলি ব্লগ দেব। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করো, লাইক কমেন্ট শেয়ার সবই করে দিও। তো ফার্স্ট টাইম ব্লগ করছি, অত কিছু মানে গুছিয়ে বলতে পারছি না, যদি কিছু ভুল হয়ে থাকে তো মাফ করে দিও। তো চলো টাটা, বাই বাই।